ছাগলকাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমান এবং তার স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এদিকে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ত্যাগ করা সাবেক পুলিশ প্রধান মেনজির আহমেদের স্ত্রী ও সন্তানরা শেষ দিনেও দুদকে হাজির হননি পনেরো লাখ টাকায় কোরবানির ছাগল কেনা নিয়ে আলোচনায় আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই কর্মকর্তাকে নিয়েও আলোচনা সমালোচনা শুরু হয় একের পর এক বেরিয়ে আসে মতিউরের অবৈধ সম্পদের খবর রবিবার তার দুর্নীতি অনুসন্ধানে দুদকের তিন সদস্যের টিম গঠন করা হয় মতিউরের সম্পদের তথ্য জানতে চেয়ে এরই মধ্যে এনবিআর বাংলাদেশ ব্যাংক ভূমি অফিস ও ভূমি রেজিস্ট্রি অফিসে দিয়েছে দুদক এ অবস্থায় ওএসডি হওয়া কর্মকর্তার পালিয়ে যাওয়ার আশঙ্কা থেকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন জানায় দুদক শুনানি শেষে মতিউর তার স্ত্রী লাইলা কানিজ ও ছেলে ইফাতের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা হুন্ডির মাধ্যমে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে এবং বিভিন্ন অবৈধ পন্থায় তারা অর্থ উপার্জন করেছে এবং সেগুলোকে পাচার করেছে সেই বিষয়গুলোকে মাথায় রেখেই এবং তাদের এই টিমের কাছে তথ্য এসছে যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আদালত শুনানি শেষে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা করেছেন এদিকে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছাড়া পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানরা দুদকের ডাকে সাড়া দেননি শেষ দিন সোমবারও হাজির হননি তারা তবে বেনজিরের চিঠির সাথে তারাও একটি চিঠি দিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের সচিব আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন দু ও দুর্নীতি দমন কমিশন হিমালয় 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তা দিয়ে প্রতিবেদন দাখিল করতে পারবেন অবৈধভাবে অঢেল সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ ওঠার পর দেশ ত্যাগ করেন বেনজির ও তার পরিবারের সদস্যরা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা